প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত, সিনিয়র যৌনরোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রায় 8 বছর চিকিৎসা সেবা প্রদান করছি এবং এখানে গবেষণারত আছি। আমি যেহেতু আমার গবেষণার বিষয় হচ্ছে সেক্সুয়াল ডিজিজ এবং জটিল এবং কঠিন রোগ তত্ত্ব, আমি এ দুটি বিষয় নিয়ে গবেষণা করি। আপনারা জানেন আপনাদেরকে আমি বিভিন্ন সময়ে সেক্সুয়াল বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমি কেন দিয়ে থাকি? আমি বর্তমান সময়ে এসে আমার বেশিরভাগ রোগীর মধ্যেই আমি সেক্সুয়াল দুর্বলতা দেখতে পাই। আসলে তারা এই যে তাদের সেক্সুয়াল দুর্বলতা, এটা তারা নিজে সৃষ্টি করে, মানে তারা নিজেরাই সৃষ্টি করে। তাদের এই সেক্সুয়াল দুর্বলতার পেছনে কি কারণ এটা তারা খুঁজে দেখে না। তারা শুধু ওষুধ নির্ভর হয়ে জীবন যাপন করতে চায়। আসলে কি ওষুধে সব কিছু সমাধান মিলবে? মিলবে না। ওষুধে সব সমস্যার সমাধান মিলবে না। আপনারা যদি নিজেরা একটু সচেতন হন, লাইফ স্টাইল মডিফাই করেন এবং নিজেদের জীবনযাত্রার মান আর একটু উন্নত করেন, খাদ্যাভ্যাস পরিবর্তন করেন, তাহলে দেখবেন যে আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনারা যদি নিজের লাইফ স্টাইল পরিবর্তন না করেন, খাদ্যাভ্যাস পরিবর্তন না করেন, তাহলে হাজার ওষুধ খেলেও আপনাদের কোনো উপকারে আসবে না। এটা আমি গবেষণা করেই বলছি, আমার বিভিন্ন রোগীর উপর আমি গবেষণা করে দেখেছি, যারা নিয়ন্ত্রিত জীবনযাপন পালন করেন তাদের ক্ষেত্রে সেক্সুয়াল অ্যাক্টিভিটি দীর্ঘদিন বজায় থাকে। আপনি যদি 70-80 বছর আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনি ফাস্টফুড জাতীয় খাবার খাবেন না, অধিক তেলে ভাজা খাবার খাবেন না, অধিক মশলা জাতীয় খাবার খাবেন না, অধিক মাংস খাবেন না। আপনি 30-এর পর চিনি জাতীয় সকল খাবার অ্যাভয়েড করবেন। যারা 3 বেলা ভাত খান, তারা তো অবশ্যই চিনি জাতীয় খাবার 100% অ্যাভয়েড করতে হবে। তো আপনারা যদি এগুলো মেনে চলেন এবং নিয়মিত ব্যায়াম করেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলি হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা নিজেরাই এই সমস্যাগুলো সৃষ্টি করি। আপনারা হয়তো জানেন না, আমি আজকে আপনাদের সঙ্গে ধ্বজভঙ্গের কারণ এবং এটার চিকিৎসা কি এই বিষয় নিয়ে আলোচনা করব। ধ্বজভঙ্গের কারণ কি? ধ্বজভঙ্গের অনেকগুলি কারণ রয়েছে। সাধারণত যারা অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথুন করে, যারা অসৎসঙ্গে সহবাস করে এবং যারা মানে অনিরাপদভাবে সহবাস করে, তাদের ক্ষেত্রে সাধারণত এই ধ্বজভঙ্গ বা সেক্সুয়াল ডিজিজ দেখা দেয়। ধ্বজভঙ্গ তখনই হয় যখন কোনো ব্যক্তি কোনো জটিল যৌনরোগে আক্রান্ত হয়ে নিজেকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসেন, এবং অনেকেই আছেন যারা অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে নিজেকে একেবারে শেষ প্রান্তে এনে দাঁড় করেন, তাদের ক্ষেত্রেই ধ্বজভঙ্গ হয়। তবে ধ্বজভঙ্গ রোগ থেকে বের করে আনা খুব জটিল, বের করে আনা সম্ভব যদি রোগী সচেতন না হয়, তাহলে এটা অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। এছাড়াও ধ্বজভঙ্গ রোগের আরও কিছু কারণ থাকে। যারা লাইফ স্টাইল সুন্দরভাবে পরিচালনা করেন না, যাদের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকে, যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের ডায়াবেটিস থাকে, এছাড়া জটিল ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রেও এই ধ্বজভঙ্গ রোগ হতে পারে। তো ধ্বজভঙ্গ রোগ হলে আমি আপনাদেরকে বারবারই সচেতন করার চেষ্টা করছি, আপনারা সবসময় চেষ্টা করবেন নিয়ন্ত্রিত জীবনযাপন পালন করার। আপনারা যদি নিয়ন্ত্রিত জীবনযাপন পালন করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আপনারা সফল হবেন এবং আপনারা সাকসেস জীবন দীর্ঘদিন আপনারা কন্টিনিউ করতে পারবেন। তো এখন তো আমি আপনাদের বললাম কেন কি কারণে এই ধ্বজভঙ্গ রোগ সৃষ্টি হয়, তবে আমি আপনাদের আজকে বলবো যে আপনারা কি করে এই ধ্বজভঙ্গ রোগ থেকে বের হয়ে আসতে পারবেন। তো ধ্বজভঙ্গ রোগ থেকে বের হয়ে আসার জন্য হোমিওপ্যাথিতে অসাধারণ চিকিৎসা রয়েছে। এটা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে এই যৌন রোগের চিকিৎসা সাধারণত হোমিওপ্যাথিতে সবচেয়ে বেটার। আজকে আমি আপনাদের সামনে একটি কার্যকরী হোমিও মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাভেনা স্যাটিভা। অ্যাভেনা স্যাটিভা এই ওষুধটি ধ্বজভঙ্গ রোগের অতি উৎকৃষ্ট একটি ঔষধ। যারা সাধারণত অতিরিক্ত ইন্দ্রিয় সেবা
অথবা যারা অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে নিজেদের ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত করে ফেলছেন তাদের জন্য এই অ্যাভেনা স্যাটিভা একটি অতি উত্তম ঔষধ। এছাড়া এই অ্যাভেনা স্যাটিভার কোনো রোগীর শরীরে যদি আপনি দেখতে পান তার প্রস্রাব বারবার হচ্ছে, মানে ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে এই প্রস্রাব ঘন ঘন হবার জন্য যাদের অতিরিক্ত যৌন দুর্বলতা বা ধ্বজভঙ্গ দেখা দিয়েছে তাদের ক্ষেত্রেও এই অ্যাভেনা স্যাটিভা একটি উত্তম ঔষধ। আপনারা যে কোনো ধ্বজভঙ্গ রোগের যে কোনো অবস্থায় আপনারা অ্যাভেনা স্যাটিভা খেতে পারেন। এটা মাদার টিনসার ওষুধ কিনে খাবেন। আপনারা এটা 15 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, হাফ কাপ উষ্ণ হালকা উষ্ণ গরম পানিতে মিশিয়ে দিনে 3 বার খাবার পরে খাবেন। এভাবে যদি আপনারা 10 থেকে 15 দিন কন্টিনিউ করেন তাহলে আপনাদের যে কোনো জটিল ধ্বজভঙ্গ রোগ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের বলছি, আপনারা এই অ্যাভেনা স্যাটিভা মেডিসিনটি যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন, তবে আপনারা অবশ্যই অ্যাভেনা স্যাটিভা মেডিসিনটি অবশ্যই জার্মানি কোম্পানির কিনবেন। জার্মানি কোম্পানির খেলে আপনারা দ্রুত ফল পাবেন। তো বন্ধুরা, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকতে পারে, অনেক জটিলতা থাকতে পারে, আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো ভালো উপদেশ দেবার। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেবার। এছাড়া যারা জটিল এবং কঠিন সমস্যায় ভুগছেন, কোথাও গিয়ে কোনো সমস্যার সমাধান পাননি, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন অংশে আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, আমার চেম্বারের ঠিকানা, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমার মোবাইল নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার প্রতিষ্ঠান যেহেতু একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ভালো কিছু করার। আপনারা যাতে সবসময় সুস্থ থাকেন, স্বাভাবিক আপনারা দাম্পত্য জীবন চালিয়ে নিতে পারেন, বা আপনাদের দাম্পত্য জীবনে যাতে কোনো বিচ্ছেদ সৃষ্টি না হয়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি এবং গবেষণা করি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের যে কোনো সমস্যায় আমার সঙ্গে পরামর্শের জন্য অবশ্যই আমাকে কল করতে পারবেন। আর আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যেহেতু আমি সবসময় আপনাদের জন্য ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা যে সুবিধাটা পাবেন, আমি যেহেতু সবসময় আপনাদের নিয়ে কাজ করি, আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও বানাই, তো আপনারা সেগুলো পরবর্তী ভিডিওগুলো যাতে আপডেট ভিডিওগুলো যাতে আপনারা দ্রুত পেয়ে যান, সেই জন্য আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনারা অতি দ্রুত সময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, শুভরাত্রি।